السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লাখো কোটি প্রকারের গাছগাছড়া তৈরি করেছেন। আমরা যখন একটা রোগের জন্য দশটা গাছগাছড়া নিয়ে ভিডিও করি, তখন অনেকে বিরক্ত ফিল করেন এবং তারা বলে থাকেন যে স্যার, আপনি ওই রোগের জন্য একটা ভিডিও করবেন, সেখানে এত ভিডিওর দরকার কি? বন্ধুরা, আমার যদি জ্বরের উপরে ভিডিও করতে গিয়ে আমি দশটা গাছের সন্ধান পাই, আমার সেই ভিডিওগুলো আপলোড করতে দোষটা কোথায়? আমি যদি আমার পুরুষ বন্ধুদের যৌন রোগের চিকিৎসা করতে গিয়ে এই গাছগাছড়ার মধ্যে থেকে 40টা, 50টা বা 60টা গাছের সন্ধান পাই, এই প্রত্যেকটা গাছের গুণাবলী এখানে প্রকাশ করতে দোষটা কোথায়? তো বন্ধুরা, আমার একই রোগের উপরে অনেক ভিডিও দেখে যারা বিরক্ত হন, তাদেরকে বলবো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি খুঁজে নেন। যেভাবে একটা দোকানে অনেক রকমের চাল থাকে, আপনি যে চালটা পছন্দ করেন সেটাই আপনি কিনে নিয়ে যান, সমস্যাটা কোথায়? সেই জন্য তো দোকানদারকে আপনি গালাগাল করতে পারেন না যে আপনার দোকানে এত প্রকারের চাল কেন। তো যাই হোক বন্ধুরা, আমার আজকে চমৎকার একটা গাছড়া নিয়ে কথা বলবো। এই গাছড়ার উপরে ভিডিও দেওয়ার জন্য আমাকে অনেক বন্ধুরাই এর মধ্যে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। সেই গাছড়াটির নাম হচ্ছে সাদা লজ্জাপতি। তো বন্ধুরা, আমার সাদা লজ্জাপতি বলেন বা সাদা লজ্জাবতি বলেন, আমরা দুটো নামই চিনি। আর এই লজ্জাবতি বা লজ্জাপতি গাছের আরও একটা প্রকার রয়েছে, সেটি হচ্ছে লাল লজ্জাপতি বা লাল লজ্জাবতী। তো বন্ধুরা, আমার আজকে কথা বলবো সাদা লজ্জাবতী গাছ নিয়ে, এর কী কী উপকারিতা আছে, বিশেষ করে আমাদের পুরুষ ভাইদের বা বিবাহিত বা অবিবাহিত তরুণ এবং যুবকদের এটি কী কী কাজে লাগে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমাদের একটা সমস্যা হচ্ছে কি, যে গাছের যতটুকু গুণ আমরা আমাদের ভিডিও যাতে মানুষে দেখে সেজন্য অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে থাকি। আলহামদুলিল্লাহ, আমার এই বদভ্যাসটি নেই। যে গাছটার যতটুকু গুণাবলী আমি বিভিন্ন পুস্তকের মধ্যে পেয়ে থাকি, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে প্রকাশ করে থাকি। তো বন্ধুরা, আমার এই সাদা লজ্জাপতির অনেকগুলো গুণ রয়েছে। তার মধ্যে একটা প্রধান গুণ রয়েছে যে এই গাছের শেকড় একটা বিশেষ নিয়মে যদি কেউ ধারণ করে, অর্থাৎ এটাকে মাথুলির মধ্যে ভরে অথবা সুতলির সাথে গেঁথে এটাকে যদি কোমরে ধারণ করে, তো তার বীর্য স্তম্ভন হয়। তো বন্ধুরা, আমার বীর্য স্তম্ভনটা কি, আপনারা যদি একটু গুগলে গিয়ে বীর্য স্তম্ভনের উপায় লিখে সার্চ দেন, আপনারা অনেকগুলো কলাকৌশল পেয়ে যাবেন, অনেক তন্ত্রমন্ত্র পেয়ে যাবেন, অনেক তাবিজ কবচ পেয়ে যাবেন, যে তাবিজ কবচ বা তন্ত্রমন্ত্র বা যে কোনো গাছগাছরা ধারণ করলে আপনার বীর্যটা স্ত্রী সহবাসের সময় খুব দ্রুতই আউট হয়ে যাবে না, এটাকেই বলে বীর্য স্তম্ভন। তো বন্ধুরা, আমার এই বীর্য স্তম্ভনের অনেক উপকরণ রয়েছে, সত্যিকার অর্থে অনেক উপকরণ রয়েছে। তার মধ্যে একটা অন্যতম উপকরণ হচ্ছে এই সাদা লজ্জাবতী গাছের শেকড়। তো বন্ধুরা, আমার কাছে এই বিষয়ে ভিডিও চাওয়ার পরে, মূলত ঘাটতে গিয়ে আমি অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু সত্যিকার অর্থে আমার বড় অনুতাপ হয় যে কিছু মানুষ এতটাই ভাটপার, এরা সাইনবোর্ডটা নিয়ে দিয়েছে যে সাদা লজ্জাবতী গাছ আপনি কোথাও পাবেন না, একমাত্র আমার কাছে আছে, আপনি এটি নিতে চাইলে মাত্র হাফ ইঞ্চির জন্য আমাকে 500 টাকা, কেউ লিখে রেখেছেন 800 টাকা, কেউ লিখেছে 400 টাকা পে করতে হবে, তারা বিকাশ নাম্বার দিয়ে রেখেছেন, আপনারা তার কাছ থেকে ওই সাদা লজ্জাবতীর শিকড়টি আপনি কিনবেন। তো বন্ধুরা, আমার কোনো শিকড় বিক্রি করা এটা কোনো অন্যায় নয়, তবে আমি একটা কথা বলি, একটা সাদা লজ্জাপতী গাছের শিকড়ের দামটা কতই বা হতে পারে আপনি বলেন? একটা গাছের শেকড়ের দাম কতই বা হতে পারে? একটা গাছ আপনি উপরে ফেললে 8-10 ইঞ্চির শেকড় বেরিয়ে আসে, তাহলে যদি আপনি 500 টাকা করে 1 ইঞ্চির শেকড় বিক্রি করেন, এত টাকা নেয়াটাই হচ্ছে জুলুম, আমার এখানটাই হচ্ছে আপত্তি। তো যাই হোক বন্ধুরা, আমার এই সাদা লজ্জাবতী গাছ একসময় আমাদের এখানে প্রচুর পরিমাণে ছিল, যে কোনো কারণে এখন আমার হাতের নাগালের মধ্যে নেই। তবে এই বিষয়টি সম্পর্কে আমি একটা বইতে পড়ার পরে আমার টাঙ্গাইলের এক বন্ধুকে ফোনের মধ্যে এটি বলে দিয়েছিলাম, উনি পরীক্ষা করে বলেছেন যে স্যার, আসলে এটি অত্যন্ত কার্যকরী, ওনার ওখানে নাকি এটা পাওয়া যায়, উনি বলেছেন যে আমাকে কিছুটা পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার যদি আমার হাতে এসে পৌঁছায় তাহলে আমি আপনাদেরকে এটি ফ্রি দিয়ে দেব, এমনকি আপনারা কুরিয়ার সার্ভিসের খরচটাও আমাকে দিতে হবে না, উনি যদি এটা পাঠান ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার শুধু যে এই কুষ্টিয়াতে বা টাঙ্গাইলের মধ্যেই এটি রয়েছে সেটা না, আসলে সারা বাংলাদেশেরই বিভিন্ন বনে জঙ্গলে
সাদা লজ্জাবতীটা পাওয়া যায়। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, যেখানে লাল লজ্জাবতী গাছটা রয়েছে তারই আশেপাশে কোথাও না কোথাও সাদা লজ্জাবতী গাছটা রয়েছে। মূলত এই সাদা লজ্জাবতী এবং এই যে লাল লজ্জাবতী এটি একদম পাশাপাশি জন্মে থাকে। যেখানেই আপনি সাদা লজ্জাবতী পাবেন তারই আশেপাশে লাল লজ্জাবতীটা পেয়ে যাবেন, আবার যেখানে লাল লজ্জাবতীটা পেয়ে যাবেন তার আশেপাশের কোনো না কোনো জায়গায় আপনি সাদা লজ্জাবতীটা পেয়ে যাবেন। অতএব যেসব কবিরাজেরা বলতেছেন যে এটা তাদের কাছ ছাড়া কোথাও পাওয়া যাবে না, একদম ডাহা মিথ্যা কথা। আপনি একটুখানি খুঁজলে পেয়ে যাবেন সাদা লজ্জাবতীটা। একদম তো আর সাদা কাপড়ের মতো বা সাদা দুধের মতো সাদা হয় না, এটা হচ্ছে সবুজ, সবুজ মানে স্বাভাবিক। আর যেটা লাল লজ্জাবতী সেটা একটু হালকা খয়েরি কালারের। আমি এখানে দুটো গাছেরই ছবি দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। তো বন্ধুরা, আমার এই সমস্ত বই পুস্তকের মধ্যে এই সাদা লজ্জাবতীর যে নিয়মটা বলা হয়েছে সেটি হচ্ছে আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে এই গাছটি একদমে অর্থাৎ এক শ্বাসে তুলে নিয়ে আসতে হবে, আর সেই গাছের শেকড় যদি আপনি কেটে মাদুলির মধ্যে ভরে অথবা সুতলিতে গেঁথে যেভাবেই হোক না কেন সহবাসের সময় যদি আপনার সাথে আপনি রাখতে পারেন ধারণ করে, তাহলে আপনার বীর্য স্তম্ভন হবে অর্থাৎ বীর্যটা অনেক অনেক দেরিতে বীর্যপাতটা হবে। তো বন্ধুরা, আমার ওই ভাই আমাকে বলেছেন যে তার আসলেই বীর্যপাতের সমস্যাটি ছিল, কিন্তু তিনি যখন আমার এই বলা নিয়মে এটি ধারণ করেছেন তিনি এর একটা ভালো ফল পেয়েছেন। তো বন্ধুরা আমার, আমি বিশ্বাস করি যে আপনারাও এর ফলটা পাবেন। মনে রাখতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই শনিবারে বা মঙ্গলবারে এই কাজটি করতে হবে। আর যে কাজটি মনে রাখতে হবে, শনিবারে বা মঙ্গলবারে যদি আপনি এই গাছটি উপড়ে ফেলতে চান, এর শেকড়টি যদি সংগ্রহ করতে চান, তাহলে অবশ্য অবশ্যই আপনাকে তার আগের দিন গিয়ে ওই গাছের গোড়াতে কিছুটা পানি ফেলে আসতে হবে। কেননা এই পানিটা না ফেললে আপনি সাদা লজ্জাবতী গাছের শেকড়টা একদমে তুলতে পারবেন না। কেননা লজ্জাবতী গাছের শেকড়টা কিন্তু অনেক গভীর পর্যন্ত যায় এবং এটা অনেক শক্ত, সে কারণে আগের দিন গিয়ে আপনি কিছুটা পানি ওখানে ফেলে আসবেন। এর মধ্যে সেরেকের কিছু নাই, শুধুমাত্র গাছটা উপরে ফেলার জন্য এই পানিটা ফেলে আসবেন, যাতে পরদিন আপনি অর্থাৎ মঙ্গলবার বা শনিবার সকালবেলাতে গিয়ে আপনি যাতে একদমে এটি তুলে ফেলতে পারেন। আরও একটা কথা বিভিন্ন পুস্তকের মধ্যে বলা হয়েছে, সেটি হচ্ছে আপনি যেদিন তুলবেন সেই দিনই কিন্তু সূর্যাস্তের আগেই এটাকে মাথুলির মধ্যে ভরে নিতে হবে, অর্থাৎ আপনি যেটুকু ব্যবহার করতে চান সেটুকু ওই শেকড় থেকে আলাদা করতে হবে, আর একই শেকড় থেকে আপনি 8-10 জন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি নিলেই কিন্তু এর একটা কবচ তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আমার, যেহেতু এক ভাই বলেছে আমি বিশ্বাস করেছি, আপনারাও এটি ব্যবহার করে আমাকে জানান। যদি এটি সত্যিকার অর্থে আরও বেশি পারফেক্ট মনে হয় তো এটা নিয়ে আরও বিস্তারিত একটা ভিডিও আমি করব। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।